السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي الحمد لله أمرا أترى نمبر راسك أسكش حبتم بوربو نشلوني تأجك أمرا نمبر أمشو বইয়ের পেজ নাম্বার সেভেন্টি থ্রি তেরো নম্বর লেসেন আমরা আত্মা হাদির পড়তেছিলাম সতর্কতা বা কাউকে কোনো জিনিসের ব্যাপারে সাবধান করার জন্য বিশেষ একটা স্ট্রাকচার ইয়াকা অর্থাৎ ইয়ার সাথে এক বচন হলে কা বহু বচন কুম মন্যাস কি কন্যা ব্যবহার করে তারপরে ওয়াও সহ একটা মানসুব শব্দ আসবে এই বিশেষ প্যাটার্নে কাউকে সাবধান করা হয় এটাকে বলা হয় আত্মা হাদির তো এখানে বলতেছে কাউন এম সিলতান লে যে তাহাদিরের উদাহরণ বানান বা গঠন করুন মুস্তামিলান এখানে মুস্তা মালান আছে টাইপো আছে মিম এর নিচে কাঁচরা দিয়ে দেন মুস্তামিলান এটা হাল হইছে ব্যবহার করে আলকালিবা তেল আতিআতা সামনে শব্দগুলো এই শব্দগুলো ব্যবহার করে আমাদেরকে তাহাদির বানাতে হবে তেলে এক নাম্বারে আছে আর সুপুরু

হ্যাঁ আমার বোনেরা তোমরা এই পর্দাহীনতা মানে কি ব্যাপর কি পর্দাহীনতা পর্দা ছাড়া চলাফেরা থেকে তোমরা সতর্ক থাকো সুফুরা ইয়া আহাবাতি তাহলে এটা হয়ে যাবে এটা হলো মেইন পয়েন্ট এটাকে মানসুপ করে দিতে হবে ইয়া আখাওয়াতি যেহেতু ইয়া আখাওয়াতি এখানে বহুবচন আছে এবং স্ত্রীবাচক রূপ তাহলে আমরা জানি বহুবচন বচন স্ত্রীবাচকের জন্য ওখানে ইয়ার সাথে একটা প্রণাম আসবে কুন্না তাই না এই জন্য হয়ে যাবে ইয়া কুন্না আখাওয়াতি

তিন নাম্বারটা এখানে শব্দ আছে হলো হে আমার দুই ভাই হ্যাঁ আমার ভাতৃদয় তোমরা নামিমা মানে আহ কারোর পিছনে দোষ বর্ণনা করা বলতে পারেন হ্যাঁ কারোর পিছনে দোষ বর্ণনা করা এটাকে নামিমা বলে তো তোমরা ওই চুগল খুঁড়ি থেকে বা কারোর পিছনে দোষ বলা থেকে সতর্ক থাকো হে আমার ভাতৃদয় দুইজন যেহেতু কি হবে আখা ওয়া আহা ওইয়া এটা কি আমরা বুঝতে পেরেছি এটা দুইজন এটা মূলত কি ছিল

মোদাব মোদাফন ইলাইহি তাই না তাহলে এই যে ছোট সময় আমরা সরলঙ্ক পড়েছি সরল মতো বলেন তো ইয়া প্লাস ওই শেষের দুইটা মিলাইয়া দিব শেষের দুইটা মিলাইলে এই যে ডুয়াল শব্দ ডুয়াল শব্দ মুদাফ হইলে তার শেষের নুনটা কি থাকবে নাকি ড্রপ হয়ে যাবে ড্রপ হয়ে যায় ড্রপ হয়ে যাবে তাহলে এই নুনটাকে বাদ দিলে তাহলে এখন আমরা শব্দটা পাই ইয়া আখা ওয়া ইয়া তাই না ইয়া মুতাকাল্লিম পূর্বের সাথে মিললে তখন উচ্চারণের সুবিধার্তে ফাতা দেয়া হয় তাহলে এই ফাতা হয় ইয়া আখাওয়া ইটা দ্বিবচন শব্দ মুনাদা মুনাদা মুদফ তাহলে আমরা জানি মুনাদা মুদাফ হইলে সেটা কি হয়ে যায় মুনাদা মুদফ মুনাদা এর অপরছিলাম হয়ে যায় 마শাআল্লাহ তাহলে এই যে আখাওয়া এই দ্বিবচন শব্দের মারফুর উপরও এরকম আখাওয়ানি এটার মানসুব মাজরু রূপটা কি হবে আখা ওয়াইনি তাই এটার মানসুব মাজুর রূপটা বলেন আখা ওয়াইনি এখন এই নুনটা বাদ দেন নুন বাদ দিলে কি থাকবে আখা ওয়াই এই যে আখা ওয়াই না এই যে এখন যে এই আলিফটা আছে এই মাজরুর হওয়ার কারণে

বিষয়টা কিভাবে এটার গঠনটা কিভাবে হলো বুঝতে পারছিস সবাই আলহামদুলিল্লাহ আখাওয়াইয়া হে আমার ভাতৃদ্বয় তোমরা কারোর পিছনে চুগোল করি থেকে সাবধান থাকো ওয়াইয়া এবার চার নম্বরটা দেখেন

মিল হাফি এই যে বাস থেকে নামার ব্যাপারে তোমরা সাবধান থাকো কখন ওয়াহিয়া যখন বাসটা চলতে থাকে তাই না বাচ্চারা হে বাচ্চারা বাস চলমান অবস্থায় সেটা থেকে নামার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো সতর্ক থাকো ইশাআল্লাহ এখানে পাঁচ নাম্বার এটা তো পাঁচ নাম্বার তাহলে আমরা নাম্বার মিস করলাম মনে হয় এক দুই তিন চার পাঁচ ও এই যে ইয়া আজ্জা তু হে একজনের নাম হে আজ্জা তুমি হাসাদ থেকে বিরত থাকো হাসাদ বলেন তো এটা আমরা পাঁচ নাম্বারে বলি কি হবে ইয়া কি

তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানোর ব্যাপারে সতর্ক থাকো তাহলে এখানেও কি হবে এটাও আগের মতো দ্বিবচন শব্দ তাই না বিন তাইয়া এটা ছিল ইয়া প্লাস বিন্তানি প্লাস

হ্যাঁ মুসলিমগণ তোমরা বেদাত থেকে বিরত থাকো কি হবে মুসলিমগণ তোমরা বেদাত থেকে বিরত থাকো এখানে এই তাহ যে বিশেষ প্যাটার্নটা পড়লাম তার উদাহরণগুলো আমরা দেখলাম এবার আমরা পনেরো নম্বরে যাব পনেরো নম্বরে সম্পর্কে আলোচনা আলোচনাহা ইদাত ইন্নামার মধ্যে ইন্না মূলত ছিল ইন্না এর সাথে ইত্তা সলাদ বিহা ইন্নার সাথে যুক্ত হয়েছে মজ্জা ইদাতু একটা অতিরিক্ত মা এটাকে নামকরণ করা হয়ে থাকে তাহলে এখানে হাদিহিটা হলো তুসাম্মা নাইবুল মাল মালকাফা হলো মাফুলন বিহি অর্থাৎ নাম রাখা দুই নাম্বার ফর্মে গিয়ে দুইটা মাফুলের দিকে মোতাব্দি হয় তো এই জন্য একটা মাহুলুন বিহি দেখেন নাইবুল ফায়েল হয়ে গেছে আরেকটা মাফুল

এই অংশ থেকেও ইন্নাকে অকার্যকর করে দেয় অর্থাৎ ইন্না তখন জুমলা তুল ইসমিয়াতেও আসবে এবং বারবে শুরুতেও আসতে পারবে এটার নাম হলো কাহকা তাদের হলু ইনামা আল আল জুমলা এবং ফেলিয়া উভয় ধরনের বাক্যের মধ্যেই আসতে পারবে কিন্তু শুধু ইন্না হলে সেটা শুধুমাত্র জুমলাতুন ইসমিয়াতে আসতে পারবে কিন্তু জুমলাতুন ফেলিয়াতে আসতে পারবে না যেমন দেখেন ইননা মাস সাদাকাতুলিল ফুকারা মানে জুমলাতুন ইসমিয়া না জুমলাতুন ফেলিয়া জুমলাতুন ইসমিয়া ইসমিয়া এবং ইননামা আসলে তখন আস সাদাকাতু এটা কে আর আমরা ইসমি ইননা বলতে হবে না এটা মুবতাদা লিল ফুকারা জার মাজরুর মুতাল্লিক বিল খবর অর্থাৎ সাধারণ যেই তারকিব ছিল ওইভাবে হবে ইন্না মা মায়ের কাফা যুক্ত হলে তখন আর ওই ইসম ইন্না খাবার ইন্না বলা হয় না একইভাবে ইন্না মাল আমাল নিয়াত নিশ্চয়ই সমস্ত আমল নিয়াতের মাধ্যমে সেটা পরিগণিত হয় অর্থাৎ তার নিয়তটা যেরকম কাজটাও আল্লাহর কাছে ওই রকম মূল্যায়িত হবে তো এখানেও জুমলাতুল ইসমিয়া এখন জুমলাতুন ফেলিয়ার উদাহরণ ইন্নামা ইয়া আমরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে মান ওই সকল ব্যক্তিরা যাদের মধ্যে গুণ থাকবে বিল্লাহ আল্লাহর প্রতি রাখবে ওয়াল এবং আখেরাতে বিশ্বাস রাখবে সাথে সাথে আরো কয়েকটা বিষয় ছিল এখানে সংক্ষেপ করা হয়েছে তাহলে দেখেন এখানে ইন্নামা ফেলিয়ার শুরুতে চলে আসলো এখন ইননা মার অর্থটা কি তুফিদু ইন্নামা ইন্নামাটা বোঝায় faidade atayina স্পেসিফিকেশন বা স্পেসিফাইড করা কোনো জিনিসকে একেবারে সুনির্দিষ্ট করে দেওয়া কতুজিবু ইসবাতাল হুকমিল মযকুর এবং ইননাটা আল হুকমুল মযকুর উল্লেখিত বিষয়ের হুকুমটাকে ইসবাত সুসাব্যস্ত করে ওয়া নাফিয়া গায়রা হাযাল হুকম আনহু এবং ওই হুকুম বাদে অন্যান্য বিষয়কে সেটা থেকে নাফি করে নেগেটিভ করে অর্থাৎ আমি বললাম ইন্না আল্লাহ গাফুর নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল যে ইন্না বা ইন্নাম আল্লাহ গাফুর ইলাহুন নিশ্চয়ই আল্লাহ তালা একজন ইলাহ উপাস্য ইন্নামা এসে এই যে আল্লাহ যে একজন উপাস্য এই কথাটাকে সুসাব্যস্ত করবে এখন আল্লাহ ইলা এর বিপরীত অর্থ কি আল্লাহ একমাত্র ইলা এর বিপরীত দিকে যে আল্লাহ ব্যতীত অন্যান্য কোন হুকুম থাকবে অর্থাৎ বাক্যের যে অর্থটা থাকবে সে অর্থটাকে সুসাব্যস্ত করে এবং তার বিপরীত অর্থটাকে সেখান থেকে পরিপূর্ণ নেগেটিভ করে দেয় বুঝতে পারছেন এটাই বলতেছে ইন্নামা এটাকে স্পেসিফাইড করে দেয় নির্ধারিত করে দেয় অতু এবং সেটা আবশ্যক করে আউজা বা ইউ জীব চার নাম্বার ফ্রম থেকে অতু জীব এবং ইন্নামাটা আবশ্যক করে ইসবাত আল হক মিল উল্লেখিত বিষয়ের বাস্তবতা বা হুকুমটাকে সুপ্রমাণিত করে অনাফিয়া হাগাইহাদ আল হক আনহু এবং সেই হুকুম ব্যতীত অন্য বিষয়কে সেখান থেকে নেগেটিভ করে দেয় ফাকাউলুনা যেমন উদাহরণ স্বরূপ ইননা মা হুয়া মুহানদিসুন যেমন আমরা বললাম যে নিশ্চয়ই সে একজন ইঞ্জিনিয়ার তে যে সে যে ইঞ্জিনিয়ার এই কথাটা একদম স্পেসিফাইড করে দিয়েছে সে ইঞ্জিনিয়ার নিশ্চিত রূপেই সে ইঞ্জিনিয়ার ইউফিদু এটা বোঝাতে আননাহু মুহানদিসুন ফাকাত সে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার সে নিশ্চিত রূপেই সে ইঞ্জিনিয়ার ওয়ালাইসা ফীহি সিফাতুন উখরা যখন ইন্নামা হুয়া মুহান্দিসুন বলতেছি তার মধ্যে অন্য কিছু নাই সে ডাক্তার না সে নার্স না সে ব্যবসায়ী না অন্য কিছু না ইন্নামা হুয়া মুহান্দিসুন ফাকাত সে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার এই কারণে এটাকে একদম স্পেসিফাইড করে বোঝায় এখন উদাহরণ দিচ্ছি আচ্ছা এটা গেল ইন্নামা সম্পর্কিত তাহলে ইন্নামার মধ্যে আমরা দুইটা কথা মনে রাখবো ইন্নার সাথে মা মায়ে কাফা যুক্ত হলে দুইটা ফায়দা পাওয়া যায় এক হলো তখন এটা তার ইসিম কে মানসুব বানায় না দ্বিতীয়ত হলো এটা জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ফেলিয়া উভয়টার সাথে ব্যবহার হতে পারে আর অর্থটা কি বুঝায় অর্থটা বোঝাই হলো যে এটা তার হুকুমটাকে একদম সুসাব্যস্ত করে দেয় এবং তার বিপরীতটাকে নেগেটিভ করে দেয় অর্থাৎ ওইটাই তার মধ্যে আছে এটা নির্দেশ করে দেয় ষোলো নম্বর ষোলো নম্বরে আল্লাহর শপথ নিশ্চিত রূপে আমি অনেক খুশি হয়েছি হুনা ফারিহ তু কাসি রান জবাবুল কাসাম এই যে ফারিহ তু এটা কাসামের পরে আসছে অর্থাৎ এই জিনিসটাকে জোরালো করার জন্য শপথ করা হয়েছে এটাকে আরবিতে বলা হয় কসমের রিপ্লাই জবাবুল কসম এখন জবাবুল কসম আমরা পড়েছিলাম ইদা কানা জবাবুল কসমি জুমলাতান ফেলিয়াতান মুসবাতাতান মুসদ্দালাতান বিফালিন মাদিন যখন জবাবুল কসমটা জুমলাতুন ফেলিয়া হবে মুসবাতাতান এবং সেটা অ্যাফারমেটিভ হবে মুসদ্দালাতান বিফালিন মাদিন এবং সেটা শুরু করা হবে মাদির ক্রিয়া দ্বারা মুসদ্দারা মানে যেটা স্টার্ট হবে যার শুরুতে থাকবে সদরুল কালাম মানে বাক্যের সামনে একদম বাক্যের শুরুতে স্টার্টিং এখান থেকে মুসদ্দারা সদ্দারা এই সদ্দিরু অর্থ হলো প্রকাশ করা ওই যে কোনো জিনিসকে প্রিন্টিং করা যে আমরা বই বলে না মুসaddir কি বলে প্রকাশনায় কারা মুসদ্দির মানে যিনি প্রকাশক তাসদির মানে প্রকাশনা বিভাগ তো ওইখান থেকেই স্মল মাহফুল শব্দ মুসaddirাতান মুসaddirাতান মানে সেই জুমলাটা যদি বিফায়েলিন মাদিন মাদির দ্বারা স্টার্ট হয় তাহলে কয়টা গুণ জুমলাতুন ফেলিয়া সেটা হাবাচক হইতে হবে মাদির ক্রিয়া থাকতে হবে যদি এমন হয় উক্কিদা বিল্লাম উক্কিদা বিল্লাম লাম এবং কদ দ্বারা সেটাকে উকিদা তাকিদ যুক্ত করতে হবে উকিদা প্যাসিভা উকিদা প্যাসিভ সেটাকে লাম এবং কদ এই দুইটা দিয়ে তাকিদ যুক্ত করতে হবে দেখেন আল্লাম ওয়া কাদু এই দুইটা দেখেন রূপে রাখছে কারণ হলো এখানে এটা এরাবে হ্যাকাই বলে এরাবুন হেকাইয়ন এরাবুন হেকাইয়ন আরেকদিন আলোচনায় আসছিল এরাবুন হেকাই বীর কারণে বীর হর হওয়ার কথা না মাজরুর হর কথা না মাজরুর কিন্তু মাজরুর পড়তেছে না বি ওয়াল্লামু এরকম পড়তেছে বি লামু এই এটাকে আরবিতে বলা হয় এরাবুন হেকাইয়ন হেকায়েত বলে না হেকায়েত মানে ঘটনা থাকা মানে বর্ণনা করা তো যে বর্ণনাগত এরাব বাংলাতে বলতে পারেন কি বর্ণনাগত এরাব যেমন ধরেন আমি বললাম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এখন এই বাক্যটার আমি তার কি বর্ণনা করব তার কি বর্ণনা করার সময় আমি কি বলবো আলহামদু মুবতাদাউন তাই না আলহামদু মুবতাদাউন বলেন তো এই যে আলহামদু মুবতাদাউন বললাম যে এখানে আলহামদুটা কি আসলে মুবতাদা তাই না আলহামদুটা মুবতাদা মুবতাদা আর এই মুবতাদাটা কি এখানে খবর খবর মাশাআল্লাহ মুবতাদাটা খবর খুব তাদের একটা খবর হয়ে গেছে অর্থাৎ শব্দটা আর কি তাই না এখানে উদ্দেশ্যে শব্দটা তো এখানে আমাদেরকে বলতে হবে আল্লাহ এবং এর মধ্যে যদি এখন লিল্লাহিকে কে বলি যে লিল্লাহি খাবারুন লিল্লাহি খাবারুন এই দেখেন সরাসরি লিল্লাহি যেরকম ছিল ওরকমই আসছে তাই না ওইভাবেই নিয়ে আসতাম লিল্লাহি খাবারুন বাক্যের মধ্যে যেরকম ছিল যে একটা বাক্য ওই বাক্যটাকে কোট করার সময় ওইখান থেকে একটা শব্দ যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে যাওয়া এটাকে কি বলে এরাবুন হ্যাকাইয়ন বলে এরাবুন হ্যাকাইয় যেমন ধরেন আমরা আরো সহজে বলা যেত যেমন আমি বললাম মাজিদান অর্থ কি খালেদ মাজেদ কে সাহায্য করেছে তাই না সাহায্য করেছে এখন এখানে যদি আপনি বর্ণনা করেন এই বাক্যটার আপ বর্ণনা করেন কিভাবে বলবেন এই যে নাসারা এই নাসারা বলতে হবে ফেয়ালুন তাই না নাসারা হচ্ছে ফেলুন তাহলে বলে নাসারা ফেলুন এই কথাটা যে বললাম এখানে নাসারা হচ্ছে মুক্তাদা এখানে কিন্তু নাসারা যে বার আসে নাই এখানে নাসারা কি একটা শব্দ আসছে এই যে নাসারা ফেলুন নাসারা হচ্ছে একটা ফেল নাসারা ইজ এ বার এটা বুঝাচ্ছি আমি তাহলে এখানে নাসারা এর মধ্যে হুয়া ফাইল এভাবে বলতে পারবেন না এখানে নাসারাটা হচ্ছে মুক্তাদা আর ফেলুনটা হচ্ছে খাবার বুঝছেন মুক্তাদা খাবার একইভাবে আপনি এখানে বলবেন এই যে খালিদুন এবং এখানে শব্দটা যে আছে এটা কি মাফলন বিহি তাহলে এখানে বলেন তো মাজি দান এটা মূলত কি মুক্তাদা তাই না ইজ মাফুলুন বিহি এটা বুঝাচ্ছি আমি তাহলে এই মাজিদানটা কি মুক্তদা হিসেবে তার মারফু হওয়ার কথা না যে বাক্যের মধ্যে যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি কোট করতেছি ওই যে ওই পূর্বের অবস্থায় কোট করাকেই বলা হয় কি এরাবুন হেকা ইয়ন এরাব হেকা ইয়ন ওই যে এখানে আমাদের এইটাই আসছে বি আর লাম লাম এবং কাদ লাম এবং কদ এই জিনিসটাকে এভাবেই আনতে চাচ্ছি এই জন্য বাকি বীর কারণে বীর লাম ই এটাও বলা যাবে বাকি এখানে আরবে হেকাই হিসাবে আসছে এই জন্য বি আর লাম লাম এবং কদ দ্বারা সেটাকে তাকিদ যুক্ত করতে হবে তাহলে বলেন তো লাম এবং কদ দ্বারা জাওয়াবুল কসমকে কে যুক্ত করতে হবে কখন যদি জাওয়াবুল কসমটা বলেন কি হবে হাবাচক হবে এবং মাদির ক্রিয়া দ্বারা স্টার্ট হবে কয়েকটা সরত্ব দুইটা শর্ত অবশ্যই অ্যাফর্মেটিভ হতে হবে এবং স্টার্ট হতে হবে উইথ মাদি ভাব তাহলে সেটা লাখাদ লাম এবং কাদ এটা দিয়ে যুক্ত করতে হবে কামাফিয়া কৌলিহি থালা যেমন আল্লাহ তালার বক্তব্যের মধ্যে আছে বতী নিবস জেতুন এই যেগুলো কসম কত ঋষি রিন ওয়াহাদ আমিন চারটা কসম

এবং স্টার্ট উইথ মাদির ক্রিয়া এই জন্য এখানে পূর্বে লাকাদ এটা আসছে লাকাদ তাহলে কাসামটা মাদি হাবাচক যদি হয় তাহলে সেক্ষেত্রে লাকাদ দ্বারা তাকে যুক্ত করতে হবে সতেরো নম্বর আচ্ছা ষোলো নম্বরে বলতেছে এই যে আল কুল্লা জুমলা কাসাম ওই যে সামনের প্রত্যেকটা বাক্যকে জবাবুল কাসাম বানাইতে হবে

আল্লাহর শপথ আমি তোমার সাথে সাক্ষাতে আনন্দিত হয়েছি তাহলে এরপরে আছে কুলতুলি হা কাদা আল্লাহর শপথ আমি আমাকে এমনটি বলেছি কুলতুলি কুলতুলি না হয়ে কুলতু লাকা এরকম আছে আমি আমাকে এমনটা বলেছি আমি তোমাকে এমনটা বলেছি তোমাকে হলে ভালো হইতো আচ্ছা এটাও হতে পারে তাহলে বলেন কি হবে

আল্লাহর শপথ আমি তাকে বাজারে দেখেছি তাহলে এখানে যেহেতু তিনটা বাক্যেই জবাবুল কসমটা হা বা চক এবং মাদির দ্বারা শুরু হচ্ছে জন্য পূর্বে লাকাদ যুক্ত করতে হবে লাকাদ কুলতু লাকাদ তারিখতু লাকাদ রাআইতুহু লাকাদ যুক্ত হয়েছে সতেরো আমসা মিন আখাওয়াতি কানা আমসা শব্দটা মিন আখাওয়াতি এক কাসরা হবে টাইপ আছে এক কাসরা দিয়ে দেন সবাই মেন আখাবাতি কানা এটা অন অফ দি সিস্টার্স অফ কানা তাকুলু যেমন আমরা তুমি বলতে পারবে আমসাই তো মারি আমি সন্ধ্যাবেলায় অসুস্থ হয়ে গিয়েছিলাম আই আদরা কানিল মাসা উ ওয়া আনা মারিদুন অর্থাৎ আমি সন্ধ্যায় উপনীত হয়েছি অসুস্থ অবস্থায় অর্থাৎ এটার শাব্দিক অর্থ হিসেবে তার মধ্যে একটা সন্ধ্যাকালীন বা বৈকালীন এই সময়টার মধ্যে হওয়া বোঝায় বাকি অনেক সময় সময় ছাড়া শুধু হওয়া বোঝায় তাই না খাওয়া বোঝায় তো এখন সামনের বাক্যগুলোর পূর্বে আমসা যুক্ত করতে হবে আদখিল আমসা আলাল জুমালিল হাতিয়া আল জাও মুআতাদিলুন আবহা ভারসাম্মপূর্ণ তাহলে আমসা যুক্ত করে কি হবে আমসা আল জাও মুআতাদিলুন মুআতাদিলুন নাকি মুআতাদিলান খবরুকানা কি হবে

মানে অসুস্থ মহিলাটি সন্ধ্যাবেলায় দুর্বল হয়ে পড়েছে কি হবে এখানে সমস্যাটা হচ্ছে আমরা আমসা শব্দটার কনজুগেশন বুঝতে পারছি না তাই না কনজুগেশন দেখেন চার নাম্বার ফর্ম থেকে আসে আমসা দ্বিবচন কি হবে আমসায়া বহুবচন আমসাউ বচন স্ত্রীবাচক রূপ আমসাত দ্বিবচন আমসাতা বহুবচন আমসাইনা এই যে আমরা হাইওয়েতে উঠে গেলাম তাই না সন্না পর্যন্ত হলো প্রধান বাকিগুলো এখন আপনারা পারবেন বলেন কি হবে আনতা আমসাইতা আন্তুমা

বলতেছে ইন্নাবি সুদা আন সাদিদান এই বাক্যটা আরিব আরিব মানে তার এরাব বর্ণনা করুন এরাব বর্ণনা করুন মানে কি তার তারকিব করুন বাক্য বিশ্লেষণ করুন আরিব এরাব আছে না এরাব মানে কি কোনটা মুক্তাদা কোনটা খবর কোনটা ইসমা কোনটা খবর ওইন্না এগুলো বের করা তাই না এই বাক্যটা ইন্নাবি সুদা আন সাদিদান এটা আমরা থার্ড সেমিস্টারে অর্থাৎ তিন নম্বর বই পরে আসেন

তাহলে এখন তার কি হলো আমরা বুঝে গেছি সবাই মা বিকাইয়া আলিউ আলি তোমার কি হয়েছে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে নিশ্চয় আমার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে তাহলে এখানে ইন্না এটা হলো ইন্না এরপরে বিটা কি হবে যার রুন মাজুর খাবার উইন্না তাই না ও বিল লিখবিল খাবার খাবার উইন্না তাহলে সুদা আন এটা কি ইসমুইন্না

মানে সম্ভবত পেটে ব্যথা নাকি হ্যাঁ পেটে ব্যথা বিক্রু তোমাদের কি হয়েছে তাহলে বলেন তো নিশ্চয়ই আমাদের পেটে ব্যথা হয়েছে প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে তাহলে বলেন কি হবে ইন তারপরে সোয়াল মানে হলো সর্দি কাশি তোমার বোন তার কি হয়েছে তাহলে বলেন নিশ্চয় তার কাশি হয়েছে বলেন কি হবে নিশ্চয় তার মন বিহা

সর্বশেষ বাক্যটা এখানে আছে দাওয়ার দাবাণ মানে হলো মাথা ঘোরানো মাথা মাথা ঘোরানো হ্যাঁ ওই যে দাওরাতুল হাদিস বলে না শব্দটার অর্থ ঘোরা এখানে ঘোরানো বলতে মাথা ঘোরানো বোঝায় আচ্ছা এটা দাওয়ারুন না শব্দটা আসলে হবে দুয়ারুন ঘূর্ণিরূপ

এই শব্দটা হলো দুয়া রান দুয়া রান দুয়ার মাথা ঘোরার আলহামদুলিল্লাহ এরপরে উনিশ আহ এর মধ্যে দাহাবুন মাস্তারু দাহাবা আলাফাজনি ফাল এই ফালুন স্ট্রাকচারে এক নম্বর ফর্মের মাঝধার হয় যেমন দাহাবা দাহাবুন এই যে হাতিল মাস্তারা মিনারা ফাল আতিয়াতে আলাফাজনি ফাহালিন

দলালুন মেশাল্লা দের ফালসাচারেও মাজদার হয়ে থেকে। এখানে বহু বচনের বহু বলতেছে তারি কোন জাম অহু তুরুকন তার হয় তুরু কন জাম তুরু কিন তুরু কাতুন এই তুরু বহুবচন বহুবোচন। স্পেশালিক কিছু বহু বচনের আবার বহুবচন হয়। এই তুরু বহুবচন হয় তুরু কাতুন। তো এইভাবে এই বহু বচনের বহু বচন যেটা হয় ওই জাম উল জাম এটাকে আরবিতে কি বলে জাম উল জমুরাল বহু বচন এমসিনাত তোমাকে আরো কিছু উদাহরণ দেওয়া হচ্ছে অর্থাৎ মাকানুন বহুবচন এর বহু বচন আমা কিনু তাহলে আমা কিনুটা কার বহু

ইনাউন পাত্র আনিয়াতুন তার বহুবচন বচন আওয়ান পাত্র ইয়াদুন আই দিন বহু আয়াদিন আয়াদিন এগুলো হলো বহু বহুবচন বহু একুশ আদখিল কুল্লা খালিমাতিন মিম্মা তি ফি জুমলাতিন মুফিদাতিন এই শব্দগুলো দিয়ে এক একটা বাক্য রচনা করতে হবে শুধু অর্থটা বলে যান বাক্য আপনারা বানাবেন ইনশাআল্লাহ আচ্ছা অল্পই আছে আমরা শেষ করে দিতে পারবো আহ বাইশ আগে পরে নেই পরে একুশটা শেষ করব পরে বাক্য রচনা গুলো তামরিন বাইশ হলো মৌখিক অনুশীলন ইয়াকুল তালিব একজন ছাত্র বলবে সাইয়ার যে ওল মুদির ইনশাআল্লাহ এই বাক্যটা বলবে যে মুদির সাহেব ইনশাল্লাহ আগামীকাল আসবে আর সেই আন মিস্তাহু অথবা এর মতো করে যেমন আব্বু আগামীকাল আসবে ডাক্তার সাহেব আগামীকাল আসবে আ কি বলে উস্তাদ আগামী কাল আসবে এরকম করে বলবে ওয়া ইয়াকুলু লাহু জামিলুহু তখন তার সাথে তার ক্লাসমেট উত্তরে বলবে কমা আদরাকা анনাহু যে গাদান এই প্রশ্নটা করবে কমা আদরাকা তোমাকে কে জানালো анনহু ইয়ারজিউ গাদান যে সে আগামী কাল আসবে কমা আদরাকা আন আবি যে গাদান আমার বাবা আগামী কাল আসবে আনাল উস্তাদা ইয়ারজিউ গাদান কে জানালো

এই যে তোমার ভাই কেমন তাহলে এখন আমি বলতে চাই কে জানালো যে সে আগামীকাল ফিরবে তোমাকে কে জানালো বা কোন জিনিস জানালো যে আগামীকাল সে ফিরবে বলেন তো ফিরবেদন আল্লাহন তিনি আগামীকাল ফিরবেন এটা তোমাকে কে জানালো

তাহলে প্যাটার্নটা বুঝা গেছে এখানে কি বুঝাচ্ছে এই প্যাটার্নে আমাদেরকে মৌখিক অনুশীলনী করতে হবে এটা যারা স্পিকিং শিখবে তাদের জন্য আমাদের দরকার নাই যারা স্পিকিং শিখতে চান প্র্যাকটিস করতে পারেন এখন বাক্য গঠন করতে হবে নজফা 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 মানে পরিষ্কার করা তাহলে বলেন তো লাইলা ঘরটি পরিষ্কার করেছে বলেন কি হবে বাক্য হয়ে গেল ছোট বড় আপনারা বাক্য বানাতে পারবেন আহ দ্বারা আহ দ্বারা মানে উপস্থিত করা নিয়ে আসা উপস্থিত করা বলেন আমি খাবার উপস্থিত করেছি কি হবে আহ বরতুত আমা আমি খাবার নিয়ে এসেছি আহ্ বর তুত্ত আ মিনাল খার আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি খাবার উপস্থিত করেছি এরপরে আমি আরেকটা শব্দ জউয়ালা জউয়ালা মানে খুব ঘোরাফেরা করা তাই না বলেন আমি বললাম যে আমি বাংলাদেশ ঘুরেছি জবাল্তু বাংলাদেশ বাংলাদেশ বাংালাদিস বলতো বাংলাদেশ বাংলাদেশ ভালোভাবে ঘুরেছে এটা আমসা আমসা বুঝাচ্ছি বলেন আমি আমি না তার আরেকজন আচ্ছা আমসা দিয়ে যেমন পড়লাম সন্ধ্যাবেলা আবহাওয়া ভালো হয়ে গিয়েছে কি হবে মাদ সন্ধ্যাবেলা আবহাওয়া নাতিশীতোষ্ণ হয়ে গেছে ভারসাম্য হয়ে গিয়েছে ইন্নামা ইন্নামা দিয়ে বলেন নিশ্চয় আল্লাহ হলেন একমাত্র ইলাহ ইনামহু ইলাহুন তারপরে আছে শব্দ আরি আরি অর্থ কি বলেন তো আরি

গ্রামার এক্সারসাইজ সহ এখানে লাজিম মোতাদ্দি ইন্নামা এর পরে এই মোতাদ্দির কয় ধরন ইত্যাদি পরে আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম বিশেষভাবে ক্রিয়াটাও এখানে বিস্তারিত আসছে এবং আমার একটা প্রশ্ন ছিল জি প্লিজ বলেন আচ্ছা যে সুরা রুমের আয়াত হচ্ছে সেখানে ওই যে আমসা ভারবের যে তুম সুনা আছে তো সেখানে যে অর্থটা আসতেছে সেই অর্থটা তো বুঝতে তো আমরা তো সকাল আর সন্ধ্যা হওয়াটা বুঝতে পারতেছি না আপনি কি একটু কষ্ট সুরার রোমের সতেরো নম্বর আয়াত যাই সকাল দুইটাই আছে এখন এই ক্ষেত্রে আমরা ওয়াটাকে কি বলবো যে ইসমু আমসা ওই যে কানার একটা ব্যবহার আছে এখনো পরেনি আমরা কানায় তাম্মা বলে কানার ইসেম খবর মিলে একটা তো হলো আহ ফেরুন নাকিস তাই না তার স্মুকানা খাবারু কানা হবে আবার কানার আরেকটা ব্যবহার হচ্ছে কানাল মাতরু যেমন বৃষ্টি হয়েছে কানাল মাতরু এখানে কানাটা ইস্পো কানা বা খাবারু কানা এরকম না এখানে কি দেখেন খাবার কানা কি আছে কানাল মাতরু বৃষ্টি হয়েছে বাক্য কমপ্লিট হয়ে গেল না এখানে কানাটা ফেলুন নাকিস না এটা হলো কানায় তাম্মা বলে কানা সিমিলার এখানে এই যে এখানে এই যে তুমসুনা যেটা বলতেছি ওয়া ওটা হলো এই যে আমসা এটা হলো আমসা তাম্মা এই কানার মতো শুধু ইসেম আছে তাই না তো এটাকে শুধু ফাইল বলবে এটাকে ফাইল বলবে বুঝছেন এটাকে আর ইসম আমসা ও আমসা এরকম না শুধু ফাইল অর্থাৎ এই যে কানা আল মাতার হচ্ছে তার ফাইল এটা কমপ্লিট হয়ে গেছে তার খবরের প্রয়োজন নেই সিমিলার এখানে ওয়াউটা কমপ্লিট হয়ে গেছে তার খবরের প্রয়োজন হবে না তুসপেহনটাও এরকমই আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি হেই না তুম সু না ওয়া হে না সকাল সন্ধ্যায় বা সকালে যখন আমরা উপনীত হই যখন সন্ধ্যায় উপনীত হয় বিকালে উপনীত হয় এরকম এখানে আমসা এবং আসবাহা এগুলো আলহামদুলিল্লাহ আর কারোর প্রশ্ন আছে কিছু ওকে তাহলে আজকে আমরা শেষ করি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ উনিশ নাম্বার লেসন শুরু করব سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. و... وعليكم السلام ورحمة الله.